আমাকে কেন ওরা বিয়ে করাইছে আর কেন এখন আমাকে ডিভোর্স দিতেছে? আমার দোষ কি? আমি এখন কোথায় যাব? আমার ফ্যামিলিও নাই, আমার শ্বশুর বাড়িও নাই, আমি আমার হাজবেন্ডকেও খুঁজে পাচ্ছি না। তাহলে আমি কোথায় যাব বলতে পারেন আপনারা? হ্যাঁ, আমি অন্যায় করেছি সেটা আমি স্বীকার করি যে আমি বিয়ে ছাড়া তার সাথে আমি রুম ডেটে গেছি। আর তার আর আমার কিছু ভিডিওস আছে, সেইগুলো সে হচ্ছে ওই যে গুগলে ভাইরাল করে দিবে এরকম একটা হুমকি আমাকে সে দেয়, কন্টিনিউ দিতে থাকে, পুলিশের ভয়ে আমাকে বিয়ে করেছে। আমার আমাকে নিয়ে বিয়ে বিয়ে একটা খেলা হয় যেটা আমি এখন আন্দাজ করতে পারতেছি। সারাক্ষণ শুধু বলতো যে তুমি যদি আমার সাথে না থাকো আমি সুইসাইড করবো, ইভেন সেগুলোর টেক্সটও আমার কাছে আছে। 2024 সালে 20 জানুয়ারি আমার বিয়ে হয়। এর আগে হচ্ছে 2021-22 থেকে হচ্ছে আমার রিলেশনশিপে আমি যাই, সেপ্টেম্বর মাস থেকে আমার রিলেশন চলে, ফেসবুকের মাধ্যমে একটা ছেলের সাথে আমার রিলেশন হয়। তারপরে হচ্ছে সে আমাকে বিভিন্নভাবে হচ্ছে আমাকে দেখা গেছে প্রেমের অফার করে, আমি যখনই তার প্রেমের অফার নাকচ করে দেই তখন হচ্ছে সে এক পর্যায়ে হচ্ছে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে। ফার্স্টে থেকেই সে বলে সে সুইসাইড করবে আমি যদি তার সাথে রিলেশনে না যাই, তাহলে সে মারা যাবে। তখন আমি এক পর্যায়ে ইমোশনাল হয়ে আমি তার অ্যাকসেপ্ট করি তাকে। তারপরে আমি হচ্ছে প্রায় 1 বছর 2 মাস পর্যন্ত আমরা হচ্ছে ফোনে যোগাযোগ করি। ফোনে যোগাযোগ করার পরে সে হচ্ছে আমার সাথে দেখা করতে চায়। দেখা করি হচ্ছে প্রথমে স্কার্টন গার্ডেন রোডের ওইখানে আমি ওর সাথে দেখা করি, হলি ফ্যামিলির সামনে দেখা করি। সেটা হচ্ছে আজ থেকে প্রায় 6-7 মাস আগে। 7 মাস আগে যখন আমি দেখা করি তখন আমার তাকে দেখে আমি আসলেই চিন্তা করি যে আমি তার সাথে রিলেশন রাখবো না। আবার যখন আমি তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার ট্রাই করি তখন সে আমাকে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করে, ইভেন আমার রেপুটেশন নিয়েও সে অনেক সময় আমার ফ্রেন্ডদের কাছে কমপ্লেন করে যে আমি তার সাথে রিলেশন করেছি, এখন তার সাথে আমার রিলেশন আমি রাখবো না। এরকম ধরনের আমার ফ্রেন্ড সার্কেল থেকে ধরে সবার কাছে সে আমার নামে উল্টাপাল্টা, ইভেন আমাকে হচ্ছে খুব বাজেভাবে তাদের সামনে প্রেজেন্ট করে যে আমি হচ্ছে তার সাথে কোনো রকম কমিউনিকেশন রাখতেছি না, আমি তার সাথে রিলেশন করেছি। তারপরে এক পর্যায়ে যখন আমার ফ্রেন্ডরা আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নাম্বারে যখন ফোন দিতে থাকে যে কী ব্যাপার তুমি হচ্ছে এরকম একটা ছেলের সাথে আমরা শুনলাম তোমার রিলেশন, তুমি নাকি এখন ওই ছেলের সাথে ব্রেক করে দিচ্ছ কেন, তখন আমি ওকে আবার আমি বললাম যে তুমি আমার রেপুটেশনটা নষ্ট করে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কী মানে কী চাচ্ছ? তখন সে আমাকে বলল যে তুমি যদি আমার সাথে রিলেশন না রাখো তাহলে আমি তোমার মাকেও জানাবো। আমার তো আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কাছেই হচ্ছে সে জানাবে এরকম বলে। ইভেন তার ফোনে কিছু ভিডিও আছে আমার, আর তার আর আমার কিছু ভিডিওস আছে, সেইগুলো সে হচ্ছে ওই যে গুগলে ভাইরাল করে দিবে এরকম একটা হুমকি আমাকে সে দেয়, কন্টিনিউ দিতে থাকে। ইভেন আমার আর তার কিছু রুমে কিছু ছবি ছিল, সেই রুমের ছবিগুলো সে ফ্ল্যাশ করে দিবে, পুলিশের কাছে আমার নামে কমপ্লেন করবে, আমি তাকে ছেড়ে দিচ্ছি, এই ধরনের কথা সে আমাকে বলে। বলার এক পর্যায়ে হচ্ছে আমি আমার ফ্যামিলিকে জানাই, আমার মাকে জানাই যে আমার এরকম একটা ছেলের সাথে রিলেশন আছে, আমি ওকে বিয়ে করতে চাই। তখন আমার মা এক কথায় নাকচ করে দেয় যে না, আমরা এই ছেলের কাছে তোমাকে বিয়ে দিব না। তখন আমি আমার ফ্যামিলির এগেনস্টে যেয়ে তার সাথে আমি একটা বাসা ভাড়া নেই, যেখানে সে আর আমি স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া দিই, কিন্তু আমরা তখন স্বামী স্ত্রী ছিলাম না। সে আমাকে বলছে যে আমি মাঝে মাঝে তোমার সাথে এসে মিট করবো, একদিন একদিন তোমার মা মেনে নিবে আর তখন আমরা বিয়ে করবো। সেটা হচ্ছে অক্টোবর থেকে এই পর্যন্ত আমি আমার বাসা থেকে পুরাই হচ্ছে বিচ্ছিন্ন, আমার পরিবারের থেকে পুরো বিচ্ছিন্ন আমি। ইভেন সে হচ্ছে আমাকে এটাও বলছে যে তার ফ্যামিলিকে বলবে, বলার পর হচ্ছে সে আমাকে বিয়ে করবে। তারপরে আমি হচ্ছে জানুয়ারির 1 তারিখে জানতে পারি যে আমি 1 মাসের কনসেপ্ট করেছি, আমার পজিটিভ আসছে। আমি যখন টেস্ট টিউবে টেস্ট করি তখন দেখি আমার পজিটিভ আসছে, প্রেগনেন্সি পজিটিভ আসার পরে আমি তাকে জানানোর অনেক চেষ্টা করি। সে আমার সাথে লাস্ট হচ্ছে দেখা করে হচ্ছে 27 ডিসেম্বরে তার সাথে আমার লাস্ট দেখা হয়। তারপরে হচ্ছে সে আমার সাথে আর কোনো যোগাযোগ করে না। আর আমি জানতে পারি জানুয়ারির 1 তারিখে আমি প্রেগনেন্ট, তো আমি কোনোভাবেই তাকে জানাতে পারছিলাম না। পরবর্তীতে আমি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করার ট্রাই করি, তার যে বোন আছে সেই বোনের সাথে আমি যোগাযোগ করার ট্রাই করি, তখন সে তার বোন আমাকে বিভিন্নভাবে বাজে কথা বলে, খারাপ ব্যবহার করে, ইভেন আমাকে লাস্ট পর্যায়ে বলে আমার ভাইয়ের থেকে দূরে থাকো। তখন আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না যে আমি প্রেগনেন্ট, এখন সে আমাকে বিয়েও করতেছে না, বিয়ের আশ্বাস দিচ্ছে আমাকে, কোনোভাবে সে আমাকে মেনেও নিচ্ছে না। পরে আমি বাংলাদেশ আইন অনুযায়ী আমি আইনের কাছে যাই, আমি ডেমরা থানার অধীনে একটা যেয়ে তার বিরুদ্ধে একটা অভিযোগ করি। অভিযোগ করার পরে ডেমরা থানা সেটাকে আয়ত্তে নেয়,
দায়িত্বে নেওয়ার পরে ড্যামরা থানা হচ্ছে তার বাড়িতে আমার অভিযোগের পারপাসে ড্যামরা থানার আয়ত্তে নিয়ে তারা হচ্ছে ভৈরবে যায় আমার সাথে, পুলিশ ডিপার্টমেন্ট আমার সাথে ভৈরবে যায়, ইভেন তার বাড়িতে যায় অভিযানের জন্য। যাওয়ার পরে হচ্ছে তাকে পাওয়া যায় না। তারপরে যখন সবাই জানাজানি করছে যে সে হচ্ছে আমরা পুলিশ নিয়ে গেছিলাম, পুলিশ আসছিল তার বাসায়, তখন সে আমার সাথে তার ভাই, সেও না তার ভাই আমার সাথে যোগাযোগ করে যে কি হয়েছে ব্যাপারটা আমাদেরকে বলো, আমরা তোমার সাথে আছি, আমি ওর ফ্যামিলি, আমি ওর ভাই, ওর বোন আসে, ওর দুই বোন আসে, আমার এখানে কোনো ফ্যামিলি মেম্বার ইনভলভ হয় নাই। তারা ফ্যামিলিরা মিলে বলতেছে যে আমরা তোমাকে বিয়ে করাবো। তো আমি বললাম ঠিক আছে, আমাকে যদি বিয়ে করান আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তার সাথে সংসার করতে চাই, আমার বাচ্চা আমি রাখতে চাই। তখন সে আমাকে তার ভাইয়েরা এক এক সময় এক এক জায়গায় আমার সাথে দেখা করে, আমার সাথে প্রথমে ড্যামরা থানায় দেখা হয়। আপনারা যদি চান তাহলে ড্যামরা থানাতেও যেতে পারেন, ড্যামরা থানার যে সিসিটিভি ফুটেজ সেটাতে ক্লিয়ারলি আছে যে তার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তারপরে একটা পর্যায়ে যে আমার সাথে দেখা করে ফার্ম গেটে, প্রিন্স রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে তেজগাঁও কলেজের পাশে, সেই রেস্টুরেন্টে তার ভাই, আমি আর হচ্ছে এখন বর্তমান যে আমার হাজবেন্ড তার সাথে দেখা করার পরে সে হচ্ছে আমাকে বলে যে কোনো সময়, আমি বলছি ভাইয়া আমার ফ্যামিলি তো এখানে আসবে না, ইনভলভ না, আমি কি করব, আমার ফ্যামিলি মেম্বার তো নাই, কারণ আমার ফ্যামিলি মেম্বার তো অলরেডি আমাকে হচ্ছে সাইড করে দিছে, আমি তো অলরেডি আমার ফ্যামিলি মেম্বারের কাছ থেকে সরে আসছি শুধুমাত্র পরাগের জন্য। তখন তার ভাই আমাকে আশ্বাস দেয়, আমি ওর বড় ভাই, আমি ওর বাবার মতো, আমি তোমারও ভাই, কোনো সমস্যা নাই, এই প্রেগনেন্সি যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি যেহেতু গার্জিয়ান আছি, আমি ওর বড় ভাই। তারপর ওর যে একটা বোন আছে শারমিন আক্তার, বনানীতে জব করে, তো সে আমারে বলে আমি তোমার বোন, আমি তোমাকে আমার ভাইয়ের সাথে বিয়ে দিব, তোমার ফ্যামিলির মেম্বার কোনো দরকার নাই, আমরা তোমাকে, তুমি অ্যাডাল্ট তো, তুমি রাজি তো? তো তখন আমি বলি হ্যাঁ আমি অ্যাডাল্ট, আমার অলরেডি 23 ইয়ার্স ওল্ড, আমি অ্যাডাল্ট, বাংলাদেশ আইন অনুযায়ী আমি আমার পক্ষে যেয়ে আমি ওকে বিয়ে করব যদি আপনারা সাথে থাকেন। তখন তারা বলছে আমাদের ফ্যামিলি থেকে তুমি ফুল সাপোর্ট পাবা। তখন আমি রাজি হই বিয়েতে। তারপরে যখন তারা হচ্ছে আমাকে শুক্রবারে বিয়ের কথা বলে, তারপরে তারা হচ্ছে শুক্রবারে আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। তারপরে আমি যখন তাদের সাথে যোগাযোগ করছি যে ভাইয়া আমার সাথে কখন দেখা করবেন, আমি কখন পরাগকে সাথে দেখা করতে পারবো, তখন এক পর্যায়ে যেয়ে হচ্ছে তারা আমাকে ডেট দেয় শনিবারে 4টার দিকে প্রিন্স রেস্টুরেন্ট নামের একটা রেস্টুরেন্টে তারা আমার বিয়ে পড়াবে। তখন সেখানে একটা বিয়ে আমার নামে, মানে আমার আমাকে নিয়ে বিয়ে একটা খেলা হয় যেটা আমি এখন আন্দাজ করতে পারতেছি। তারা হচ্ছে কাজী নিয়ে আসে, তাদের পক্ষ থেকে কাজী নিয়ে আসে, তারা তিনটে স্টেম নিয়ে আসে, যেখানে স্টেমে কিছু লেখা ছিল না, আমার কাছে কিছু ছবি আছে আর আমার এই যে ডকুমেন্টস আছে, আমি যে হচ্ছে ঢাকা মেডিকেল হসপিটালে যে হচ্ছে আমার প্রেগনেন্সি টেস্ট করাইছি সেটার রিপোর্ট আমার কাছে আছে, ইভেন আমি যে হচ্ছে বাংলাদেশের নাগরিক, আমি যে অ্যাডাল্ট সেটার জন্য আমার জন্ম নিবন্ধন আছে, আর আমার আমার ওরা বলে বারবার যে আমার মা কোথায়। তখন আমি বলছি আমার মার থেকে তো আমি চলেই আসছি, আমার মা তো নাই এখন, আমি যেহেতু অ্যাডাল্ট আপনারা যদি আমাকে মেনে নেন। তখন তারা বলছে যে দেখো তুমি যে কালচার থেকে বড় হইছো সেই কালচারে কিন্তু আমরা তোমাকে রাখতে পারবো না, এত বিলাসবহুল আমাদের লাইফ না। তখন আমি তাদেরকে এমনও বলছি যে ভাইয়া আমি বিলাসবহুল লাইফ চাই না, আমার যদি ফ্লোরিং করেও থাকতে হয় আমি তারপরও ওর সাথেই থাকবো, আমি ওর সাথেই থাকতে চাই, আমার বাচ্চাটার পিতার পরিচয় আমি চাই। আমার মা যেহেতু রাজি না ব্যাপারটা, ও আমার মার এগেইনস্টে বলছে যে তোমার মা কখনো রাজি হবে না, কারণ আমাদের যে ফ্যামিলির পরিবেশ তোমার মা রাজি হবে না, তো তুমি আর আমি একটা বাসা নেই, আমরা ওইখানে মিট করবো, আর তাছাড়া তোমার মা এখানে স্কার্টনে বা ফার্ম গেটে দেখা করলে তোমার মা দেখে ফেলবে বা তোমার মাকে কেউ বলে দিবে, তখন তোমার মা আমার উপরে আইনি অ্যাকশন নিবে। তাহলে আপনারা বিবাহ করে নিতেন,
বিবাহ সে আমাকে মানে বলছে, আমি যখনই তার সাথে বলছি দেখা করছি তখনই আমি বলছি তুমি আমার সাথে আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। সে আমাকে বলছে হ্যাঁ আমি করব, আমি একটা জব পাই, সে একটা ছোট জব করতো, সেটা হচ্ছে অনলাইন বিজনেস। সে আমাকে যেটা বলেছে তার বক্তব্য অনুযায়ী আমি তাকে বারবার বলার পরও সে আমাকে সবসময় ইমোশনাল ব্ল্যাকমেল করতো সবটা সময়। আমার কাছে কিছু ফুটেজ আছে যেখানে সে হচ্ছে ঈশা শিকদারের মেয়ে নওশিন নাকি নওরী, সে যেভাবে আত্মহত্যা করছে তার বয়ফ্রেন্ডকে লাইভে রেখে, সে আমাকে বলছে আমাকে লাইভে রেখে ভিডিও কলে সে আত্মহত্যা করবে। আপু একটা প্রশ্ন হলো কি, আপনি যখন তার সাথে একসাথে রুমে গেলেন তখন আপনি বলতেন যে আমি রুমে যাব কেন, আমাকে বিয়ে করে রুমে না, আপনি কেন গেলেন? সে আমাকে বলছে কি তুমি কি আমাকে ট্রাস্ট করে, হ্যাঁ আমি অন্যায় করেছি সেটা আমি স্বীকার করি যে আমি বিয়ে ছাড়া তার সাথে আমি রুম ডেটে গেছি, কিন্তু সে আমাকে সেই পর্যায়ে যে ব্ল্যাকমেলটা করেছে যে আমি তুমি আমাকে ট্রাস্ট করো না, তুমি আমাকে দুই বছর এই চিল্লা, আমি তো তোমাকে বিয়ে করব, এখন আমরা দেখি আমরা আমি একটা গুছায় নেই সব কিছু গুছায় নেই, এটা বলার পর সে কন্টিনিউ আমাকে ইমোশনাল আর হচ্ছে সুইসাইডের হুমকি দিত সারাক্ষণ, শুধু বলতো যে তুমি যদি আমার সাথে না থাকো আমি সুইসাইড করবো। ইভেন সেগুলোর টেক্সটও আমার কাছে আছে, সে যে আমাকে কন্টিনিউ বলতো যে আমি সুইসাইড করবো, আমি গলায় ফাঁসি দিব, আমি বিষ খাবো, এরকম সব কিছু আমার কাছে প্রমাণ আছে। কিন্তু ভাই বিয়ে তো হয়ে গেছে, তার তার ফ্যামিলি সহই হয়েছে, এমন না যে তার ফ্যামিলি ছিল। আপনি যখন প্রেগন্যান্ট টেস্ট করলেন, করার পরে বিষয়টা জানলেন, আপনার ফ্যামিলি জানে? আমার ফ্যামিলিকে যখন আমি বলেছি তখন আমার মা বলছে মিস করানোর জন্য, হ্যাঁ পরে মিস করানোর জন্য, তখন সে আমাকে বলছে আমি যে তার ফ্যামিলির সাথে কথা বলছি, তখন তার ফ্যামিলির মেম্বার আমাকে বলছে যে না তুমি মিস ক্রিয়েট করাবে না, আমি তোমাকে বিয়ে করাবো। ইভেন কিন্তু ওনার বোন আমাকে উনি একজন লোক দিয়ে আমাকে বলাইছে যে আমি যদি মিস ক্রিয়েট করাই তাহলে আমাকে কত টাকা দিতে হবে, তখন আমি রাগ করছি যে আমি কেন টাকার জন্য কি আমি আমার বাচ্চা মিস ক্রিয়েট করে ফেলবো, তখন আমি বলছি যে না আমি বিয়ে করব তাকে, আমার দাবি ছিল একটাই বিয়ে করব। এখন তারা যে আমাকে নিয়ে এটা বিয়ে বিয়ে খেলা খেলছে, কাবিলের কথা যখন তারা জিজ্ঞেস করছে আমি কিন্তু কাবিল সিলেক্ট করি নাই, যে আমার হাজবেন্ড সে বলছে যদি তুমি আমাকে টাকার জন্য বিয়ে না করে থাকো তাহলে তুমি কম টাকা কাবিল দাও, তো আমার মধ্যে তো এরকম ইয়া ছিল না যে আমি রিলেশন করছি বিয়ে করবো, এখন আমার বাচ্চা চলে আসছে পেটে, এখন আমি তাকে বিয়ে করবো, এটা তো আমার ইয়ে ছিল যে আমার যদি টাকার জন্য হইতো তাহলে তো আমি 20 লাখ টাকা কাবিল দিতাম, 20,000 টাকা না 20 লাখ টাকা দিতাম, তার সাথে যদি আমার যদি টাকার সম্পর্ক থাকতো যে আচ্ছা ঠিক আছে আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো 20 লাখ টাকা নিয়ে নিব, যদি তার বক্তব্য অনুযায়ী যদি 20,000 টাকা আমি কাবিল দিতে পারি, তারা আমাকে 20,000 টাকা কাবিল দিতে বলছে। ইভেন আমি বিয়ের দিন উঠে চলে আসতে চাইছি, তারা আমাকে এক পর্যায়ে জোরপূর্বক তার ফ্যামিলি মানে আমার যে শ্বশুরবাড়ির লোকরা আমার ভাসুর আর আমার হচ্ছে ননাস যে তারা আমাকে এক পর্যায়ে জোর করে আপনারা প্রিন্স যে রেস্টুরেন্ট আছে সেখানে যদি আপনারা সিসিটিভি আইনের মাধ্যমে যদি সিসিটিভি ফুটেজ আমি তারা আমাকে দেয় তাহলে দেখবেন যে আমি বারবার টেবিল থেকে উঠে যাচ্ছি যে আমি এই বিয়েটা করবো না, আমাকে আর দুদিন সময় দেন, তারা বলতেছে বিয়ে করতে আসছো আমার ভাইকে ভালোবাসছো বিয়ে করতে হবে। আচ্ছা আপু আপনি যখন কনসেপ্ট হয়েছে আপনার এই বিষয়টা কি আপনার স্বামী দেয় এখন প্রতিক্রিয়া ছিল যে হচ্ছে কিভাবে আচ্ছা হয়েছে সমস্যা নয়, আমি আমার ফ্যামিলিকে বলছি, আমার ফ্যামিলি যেহেতু এখন মানছে কারণ তার সাথে তো আমার একা দেখা হয় নাই, তার সাথে আমার কনসেপ্টের পরে যতবার দেখা হয়েছে ততবার হচ্ছে তার ভাই ছিল তার বোন ছিল। আচ্ছা আপু উনি পেশায় কি? উনি হচ্ছে পেশাগতভাবে হচ্ছে একটা ফিনান্সিয়াল যে একটা অনলাইন জব সেখানে সে জব করে সেখান থেকে সে আর্ন করে সে বলছে, কিন্তু তার ভাই আমাকে যে তার আমার হাজবেন্ড আমার ভাসুর যে উনি আমাকে আশ্বাস দিছে যে ও কিছু করে তো কী কী হয়েছে তোমরা আমরা যদি খেতে পারি তো তুমিও খেতে পারবা, আমরা যদি থাকতে পারি তুমিও পারবা, এটা হচ্ছে তোমার আর ওর ব্যাপার না, এখন তুমি আমার পরিবার। এখন আমি চাচ্ছি যে ওরা আমি আমি ওর সাথে কথা বলতে চাই, ওর সাথে আমার কোনোভাবেই যোগাযোগ হচ্ছে না, বিয়ের পরে যে বিয়ে পড়ানোর পরে 10টা থেকে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়, সম্পূর্ণ হওয়ার পরে ওর সাথে আমার এই পর্যন্ত আমি আজকে এখানে এই জন্যই আসছি এই পর্যন্ত ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই, ওর ভাই আমাকে পরশুদিন মানে রবিবারও রাতের বেলাও বলতে তোমার সাথে পরাগের কথা বলাই দিব, পরাগের দেখা করাই দিব, তোমাকে আমরা নিয়ে যাব, এটা তো ফ্যামিলি ফ্যামিলি বিয়ে হয়েছে সমস্যা নাই, আমরা তোমাকে দেখব কোনো সমস্যা নাই। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ওদেরকে ফোন দিছি, ফোন দেওয়ার পর ওর ভাইয়া আমাকে আমার ফোন ধরে না, আমার ফোন ব্লক করে রাখছে, কোনোভাবেই আমি তাদেরকে ট্রাস্ট করতে পারছি না, আর
ওরা হচ্ছে আমাকে লাস্ট আপডেট দিয়েছে যে পরাগকে হচ্ছে পরাগটাকে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি ডিভোর্সের কোনো কাগজ পাই নাই। মানে ওর ফ্যামিলি থেকে কি বলেছে যে ডিভোর্স দিয়ে দিয়েছে? হ্যাঁ, ওর ফ্যামিলি থেকে বলেছে। আচ্ছা, আপনি কি এই বিয়ের আগে তাদের বাড়িতে গিয়েছিলেন? বিয়ের আগে যে পুলিশ নিয়ে গিয়েছিলাম ভৈরবে। পুলিশের ভয়ে আপনি কি বিয়ে করা? হ্যাঁ, পুলিশের ভয়ে আমাকে বিয়ে করেছে। তো এখন মূলত আপনি কি চাচ্ছেন এই যে প্রেস ক্লাবে আসলেন, এই মানে মূলত কারণটা কি? মেইন কারণটা বলেন। মেইন কারণটা হচ্ছে আমি ওর সাথে সংসার করতে চাই, আমি আমার স্বামীর ঘরে ফিরতে চাই। আমার যেহেতু শ্বশুর বাড়ি আমার বিয়েতে ছিল, আমি নট অনলি আমার হাজবেন্ডকে দায়ী করব, কারণ আমার প্রত্যেকটা ওদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এই বিয়েতে ইনভলভ ছিল। এমন না যে তাদের ফ্যামিলি মেম্বার ছিল না, আমরা দুজন যে কোর্টে বিয়ে করছি, এমন যদি হইতো তাহলে আমি তাকে খুঁজতাম। যেহেতু ওর ভয় আছে, তাহলে এখন আমার কেন রাস্তায় দাঁড়ায় আপনাদেরকে ডাকতে হয়েছে? রাস্তায় দাঁড়ায় কেন আমার এরকম সংবাদ সম্মেলন করতেছে বলে? আমি এখন কোথায় যাব? আমার ফ্যামিলিও নাই, আমার শ্বশুর বাড়িও নাই, আমি আমার হাজবেন্ডকেও খুঁজে পাচ্ছি না, তাহলে আমি কোথায় যাব বলতে পারেন আপনারা? এখন আপনাকে ছেড়ে দিলে আপনার বাচ্চাটার কি হবে, কি করবে? আমি সেটার জন্য আমি বাংলাদেশের একজন ভালো আইনজীবীদের সহযোগিতা চাচ্ছি, কারণ আমি আমার ফ্যামিলি থেকে ডিসপ্যাচ পুরাটাই। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি একজন মেয়ে, আমি একজন মেয়ে, এখন বর্তমান আমার বাচ্চাটার জন্য আপনারা হেল্প করবেন আমাকে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন মেয়ে, আমি একজন মেয়ে, আর আমি মা হব, আমি একদম আমার নবগত সন্তানের। আর আমার দাবি হচ্ছে আমি আমার স্বামীর কাছে যেতে চাই, যখন ওরা বলছে আমার ডিভোর্সের কথা, আমার পায়ের নিচের দিকে মাটি সরে গেছে। আমি আমার হাজবেন্ডের সাথে থাকতে চাই, আমি ওর সাথে যোগাযোগ করতে চাই, আর আমি ডিভোর্স মানি না। আমাকে কেন ওরা বিয়ে করাইছে, আর কেন এখন আমাকে ডিভোর্স দিতেছে? আমার দোষ কি? আপনি আইন ও সালিস কে নাম দিয়েছিলেন? পরিচয় বলেন, নাম পরিচয় বলেন। ওর নাম হচ্ছে পরাগ, দোষের পরাগ। বাড়ি কোথায় ওর? একটা ইয়া আছে আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? এখন তো মুন্সিগঞ্জে। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে, আর ওর বাড়ি হচ্ছে ভৈরবে। তো এখন আমি আমার আসলে ভাই কোনো কিছুরই চাওয়ার নাই, আমার আসলে কিছুই চাওয়ার নাই। আমার প্রশাসনের কাছে একটা দাবি, সেটা হচ্ছে আমি আমার স্বামীর ঘরে যেতে চাই। ওরা বলতেছে যে হচ্ছে আমাকে ডিভোর্স দিয়েছে। ভাই আমার একটা প্রশ্ন, ওর ভাইয়ে ছিল বিয়েতে, ওর ফ্যামিলি ছিল, আমার ফ্যামিলি না হলে না ছিল, ওর ফ্যামিলি তো ছিল। এখন তারা আমাকে বিয়েই বা করালো কেন, আর দুই দিন পরে কি কখনো ডিভোর্স হয় বলেন? ডিভোর্স কি হয় দুই দিন পরে? কোনো ডিভোর্স হয়? কোনো বিয়ের বাচ্চা পেটে তার কি ডিভোর্স হয়? তারা আমাকে বলে ডিভোর্স দিয়ে দিছে। আমি তাহলে এখন কোথায় যাব? আমি তো আমার ফ্যামিলি বাচ্চা সব আপনাকে ডিভোর্স দেওয়া হয়েছে? হ্যাঁ, আমার বাচ্চা সব আগে তারা আমাকে ডিভোর্স দিছে, তাহলে কিভাবে সম্ভব হবে? আপনি কি প্রশাসনের সাহায্য চান? আমি প্রশাসনের দৃষ্টি আর হ্যাঁ বলেন, কোথায় সাইন করেছিলাম? আপনার কত দিন আগে বিয়ে হয়েছে? আমার হচ্ছে 20 জানুয়ারি 2024 এ বিয়ে হয়েছে। তাহলে এটা কিভাবে আপনাকে ডিভোর্স দেয়? 3 মাসের আগে তো কোনো ডিভোর্স হয় না। তারা আমাকে এটাই বলেছে, এখন তারা আমাকে মেনশনিটি পেটার করতেছে কিনা। তারা চায় যে আমি মানসিকভাবে ভারসাম্য হারাই ফেলি, আমি কোনো একটা কিছু করে ফেলি, কিন্তু আমি ভাই আমি আমার জায়গা থেকে স্ট্রং আছি, আমি এমন কিছু করব না। আমি প্রশাসন এবং পুলিশের কাছে সাহায্য চাই। দেখেন আমার বাচ্চাটা নিয়ে আমি কোথায় যাবো? আমি তো আমার ফ্যামিলির কাছে যেতে পারবো না। ফাইজলামি করে নাকি? কোনোদিন ডিভোর্স হয়? দুই দিনে ডিভোর্স হয়? আমাদের কাছে কিছু আসে নাই, কিন্তু তারা আমাকে বলতেছে যে তাদের কাছে আছে ড্যামরা থানার অধীনে, তারা সবকিছু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আপনি ডিভোর্সের বিষয়ে কি ড্যামরা থানায় কোনো অভিযোগ দিয়েছেন কি না? না, আমি ড্যামরা থানায়, কারণ আমি তো জানি না তারা আমাকে ডিভোর্স দিছে, আমার তো কোনো কিছু হাতে আসে নাই। এখন তারা আমাকে বলতেছে আমাকে ডিভোর্স দিছে, কিন্তু ড্যামরা থানা আমাকে বলতেছে আমরা এরকম কিছু জানি। ইভেন তারা আমাকে ফাঁসানোর জন্য আমার নামে নাকি জিডিও করছে, আমার নামে জিডিও করছে। ভাই অপরাধ করলো তারা, বিয়ে দিল ওরা, ডিভোর্স দিল ওরা, আমার নামে আবার আইনে ভাবে জিডি করছে। এখন কি পরিপ্রেক্ষিতে জিডি করছে? ওনারা বসে ড্যামরা এখন আপনি কি আইনে সহায়তা চান এবং মামলা করবেন তার নামে? আমি তার নামে মামলা হচ্ছে না, আমি মামলা করি নাই এখনো,
আমি মামলা করব তার নামে। আমি পুরাটাই হচ্ছে আইন তো অবশ্যই আমার চাই, কারণ আমি আইনের ভাবেই আগাবো। আমি যদি ঠিক থাকি আমি আইনি ভাবে আগাবো। ইভেন আমি আরেকটা কথা বলতে চাই মাননীয় শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে, সে যাতে আমার এই বিচারটা সূক্ষ্মভাবে করে দেয়, আমি যাতে আমার স্বামীর ঘরে যেতে পারি, আমি যাতে আমার বাচ্চার বাবার কাছে যেতে পারি, আমার আর কিচ্ছু চাই না। আমার নাম হচ্ছে সুমি আক্তার, বাসা হচ্ছে মুন্সিগঞ্জে, এখন আমি রায়েরবাগে থাকি।